আজকে হচ্ছে নতুন কিছু ট্রাই করব। নতুন কিছু বলতে নতুন হাঁড়ি, নতুন আইটেমের রান্না, এগুলো কখনো করা হয়নি। মাটির হাতে রান্না তো দেখে বুঝতে পারতেছেন আপনারা, তো আজকে হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করব। ওই দিন মাটির হাঁড়িটা কিনে আনা হয়েছিল এই উদ্দেশ্যেই। তো যাই হোক, খেতে মন চাইলো, এর চেয়ে সবচেয়ে বড় কথা হয়েছে যে রান্না করে মাটির হাঁড়িতে রান্না করে খেতে মন চাইছে, তার জন্যই আনা আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর দোয়ায়, আল্লাহর কৃপায় ভালো আছেন। তো মাটির হাঁড়িতে রান্না দেখতে পারতেছেন, তো এই সকাল থেকে শুরু। এই যে মাংস আমি অলরেডি এখানে ভিজে দিয়েছি, মুরগি মাংস রান্না করব, তার জন্য আর কি মুরগি মাংসটা আমি ভিজাই দিয়েছি সকালবেলা উঠে। আর মাটির হাঁড়িটাকে আমি আগে প্রথমে মানে 1.5 ঘন্টা কি মতন মাটির হাঁড়িটা পানিতে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে তারপর উঠে একদম ভালোভাবে বালি টালি পরিষ্কার করে নিয়েছি মেজে ঘষে নিয়ে। এখন এটাকে প্রায় 30 মিনিটের মতন আমি চুলায় গরম করেছি, চুলায় বসাই দিয়েছি গরম হোক। আর এখানে দেখতে পারতেছেন দেশি মুরগির ডিম আন্টি পাঠিয়েছে, আমার আসলে শরীর অসুস্থ, খাওয়ার প্রয়োজন, ওই জন্য আন্টি দেশি মুরগির ডিম, গায়ে রক্ত হবে, কাঁচা কলা খাওয়া খেলে ওই জন্য ওগুলো পাঠিয়েছে, আর গাছের শিম, গাছের কলা এগুলো পাঠিয়ে দিয়েছে। কচু ভাব দিয়ে পাঠিয়েছে, ওটা ডিপে রেখে দিয়েছি, ওটা আপনাদের মাঝে শেয়ার করিনি। তো এখানে দেখেন যে খাসি মুরগি বলে যে ওই খাসি মুরগি নিয়ে হয়েছে। এখানে আমি ওই প্রায় 3 কেজির মতন এখানে হবে মাংস নিয়ে নিয়েছি। আমি আসলে এটা কখনো আগে ট্রাই করিনি মাটির হাঁড়িতে রান্না, তো এই ফার্স্ট নিজের মতো নিজেই পন্ডিতি করলাম হাঁড়িটাকে। অনেকে মা দেখলাম যে মাটি লাগিয়ে নিয়েছেন, সিমেন্ট লাগিয়ে নিয়েছেন, আমি ওইসব কিছু করিনি। আমি জাস্ট শুধু ভিজিয়ে রাখার পরে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখছি, আর 30 মিনিট পর্যন্ত নিবু আছে গ্যাসে দিয়ে রাখছি যেন না ফেটে যায়, আস্তে আস্তে ও প্রসেসিং হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি যে পরিমাণ মাংস নিয়েছি তার হাফ পেঁয়াজ নিলাম, অত বেশি পেঁয়াজ দিলাম না, তাহলে মিষ্টি মিষ্টি বেশি লাগবে। তো এই দেখেন এখানে প্রথমে ধনিয়া গুঁড়াটা দিলাম, সামনে যেগুলো আসছে ওগুলো দিতেছি আর কি। তো এখানে হচ্ছে হলুদ, লবণ আর জিরে আছে, এগুলো সব আমি একে একে দিয়ে দিব। তো এত দূর পর্যন্ত যারা আসছেন তাদের অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগছে বিধায় আপনারা আসছেন, তো অনুরোধ করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, কারণ আমার ভিডিওতে লাইকের সংখ্যা কম কিন্তু কমেন্টের সংখ্যা মাশাল্লাহ অনেক বেশি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, না ভালো লাগলে তো আর লাইক দেবেন না, তাই না? আর যদি বেশি ভালো লেগে থাকে তো ইনশাল্লাহ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন দিয়ে ক্লিক করে দিবেন, এই যেখানে অল অপশন লেখা আছে ওটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো ছাড়ার মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখেন যে টক দই আমি দিয়ে দিলাম, টক দইটা আমি অপশনাল, কেউ দিতে পারেন নাও পারেন, আমি দিলাম। আর এখানে হচ্ছে আমার নিজের তৈরি করা গরম মশলা, এখানে সব ধরনের মশলা আছে, আমি সব ধরনের মাংসতে এই মশলাটা অ্যাড করি। আদা বাটাটা দিয়ে দিলাম আমি, আর হচ্ছে রসুন বাটা আমি একটু কমই দিব, কারণ এখানে গোটা রসুন দিব, তার জন্য এখানে রসুন বাটা আমি কম ইউজ করলাম। আর এই যে আমার মরিচ ব্লেন্ড করা, এটা ছাড়া তো আমার মাংস রান্না চলে না, তো আমি মরিচ এইভাবে ব্লেন্ড করে খাই। যারা আমার ভিডিও ভালোভাবে দেখেন তারা বলতে পারবেন, জানবেন, আর যারা দেখেন না তারা জানবেন না। তো যাই হোক, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে যে দেখেন মরিচটা কম ব্লেন্ড, মরিচ ব্লেন্ডটা কম দেওয়ার পরে এখানে গোটা মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম আমি, আর এই যে রসুন, গোটা রসুনগুলো দিয়ে দিলাম। তো আর এই সাথে দিয়ে দিব হচ্ছে একটু সরিষার তেল, আমি আগে থাকতে গরম করে নিয়েছিলাম একটা হাঁড়িতে, ছোট হাঁড়িতে, সেই সরিষার তেল অর্ধেকটা এখানে দিব, অর্ধেকটা এখানে দিয়ে তারপরে গরম তেলে হাত দিতে ভয় লাগছিল, তারপর দেখলাম যে না অসুবিধা নেই, ঠান্ডা হয়ে গেছে মাংসের মধ্যে, মশলার মধ্যে পড়ার সাথে সাথে। তো এদিকে হচ্ছে আমার মাংস মাখানো হয়ে গেছে, এই দেখেন মাংসটা আমি মাখাই নিয়েছি। আর হচ্ছে এখানে হাঁড়িতে বাকি তেলটুকু আমি ঢেলে দিব, ঢেলে দিয়ে হাঁড়িটার মধ্যে পুরো গায়ে, হাঁড়ির পুরো গায়ে তেলটা আর কি ঘুরে ঘুরে তেলটা লাগিয়ে নেব যেন না লেগে যায়। তো এই দেখেন আমার মাংস
হাঁড়িতে দেয়া শেষ, প্রায় ভরে উড়ে গেছে। আসলে এই হাঁড়িটা এমন হাঁড়ি কিনেছি, এই হাঁড়িতে 4 কেজি মাংস হলে ভালো হবে, ভালোভাবে ধরবে। তো এই যে আমি আটা দিয়ে সিল করে নিলাম ঢাকনাটা সহ, তো দেখতে পারতেছেন। যাই হোক, এই ফার্স্ট টাইম রান্না করতেছি, সবাই দোয়া করবেন। তো একদম নিবু আছে, আমি আসলে হাঁড়িটা বসাই দিলাম। আর এদিকে হচ্ছে পোলাও রান্না করব, তার জন্য ফ্রাই প্যানে একটু মটরশুঁটি, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ। পোলাও তো রান্না করে সবাই জানেন, এটা তো দেখানোর কিছু নেই। তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যে পোলাও রান্না করলাম সাথে। আসলে দুপুরের খানাটা অবশ্যই ইনশাল্লাহ মাশাল্লাহ আর জমিয়ে খাওয়া হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমরা। আসলে এটা করার উদ্দেশ্যই হচ্ছে আমার ওই যে বোনটা পাস করলো, ওর উদ্দেশ্যে করলাম। যে যাই হোক, বোনটা অনেক কষ্ট করে লেখাপড়া করে পাস করলো, ওকে একটু কিছু খাওয়াই, ওই জন্যে আর কি আরও ওই জিনিসটা করা। তো এই যে আমার মামিকে দিয়ে খুলালাম, মামিকে আমরা ধরছি, তো সবাই মাশাল্লাহ প্রশংসা করছে। তো এই তো আমি আবার প্লেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে আসলে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। দেখেন মাংসটা মাশাল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি এত পরিমাণ নিবু নেবু আঁচে দিছি যে গরম অনেক, এত পরিমাণ নিবু নেবু আঁচে দিছি যে আমার 1 ঘন্টা মতন সময় লেগে গেছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে মাগরিবের নামাজ না, এই আসরের নামাজ পড়ে আপনার এই যে আমার নতুন বিজনেস, এর আগে হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে আমার আবার আসলে একজন আপাকে রাখছে আমাকে আরবি পড়ানোর জন্য। উনি আসছিল আমাকে কোরআন শরীফগুলো সই শুদ্ধভাবে পড়ানোর জন্য, উনি পড়িয়ে গেল। যাওয়ার পরে আমি আসলে আমার কাজে হাত দিলাম। তো সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আসসালামু